করোনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী, যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে করে বিশেষজ্ঞ ও চিকিৎসকরা সঠিক আন্দাজ করতে পারছেন না এভাবে চললে শেষ পরিণতি কী হবে। তার মধ্যে মানুষকে সুরক্ষিত রাখতে, সুস্থ রাখতে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে গত শুক্রবার রাতে নির্দেশিকা জারি করে জানিয়ে দেন, বর্ধমান শহরে প্রতিটি রাস্তায় ও মার্কেটে দোকানপত্র সপ্তাহে ছদিন দোকান একদিন বাম দিক একদিন ডান দিক খুলতে পারবে। রবিবার বর্ধমান শহরে সমস্ত দোকানপাট বন্ধ রাখতে হবে। ঘোষণার পর আজ প্রথম রবিবার বন্ধ সমস্ত দোকানপাট। প্রশাসনের এইরূপ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ থেকে টোটো চালক সকলেই। দোকানপাট বন্ধ আছে, করার নেই তো, করোনার ব্যাপারটা তো হয়ে এসছে না, মানুষকে তো বাঁচতে হবে, এখন কোনোরকমভাবে বেঁচে থাকতে হবে, কিছু করার নেই, এগুলো মানিয়ে নিতে হবে নিজেদেরকেও, আমাদেরকেও কিছু মানাতে হবে, প্রশাসনে যে নিয়মগুলো চালু করেছে সেগুলো মানতে হবে, তারা তো ভালোই উদ্যোগ নিচ্ছে এখন। রাজ্যে কোথাও এখন তুমি লকডাউন করা বর্ধমানে করা হয়েছে, বর্ধমান একজনকে তো আরম্ভ করতে হবে, যেইভাবে হোক একটা তো উদ্দেশ্য দেখাতে হবে যে আমরা করছি আপনারাও করুন আপনারাও চলুন। মানুষের প্রত্যেকটি মনে হয় যে করোনা কমবে, করোনা না কমলেও করোনাটা নিয়ন্ত্রণ করা যাবে, তা মোটামুটি তো আটকানো পুরোপুরি সম্ভব নয়, তা আমি যদি নিয়ন্ত্রণ যদি সরকার থেকে করছে ঠিকই করছে, আমি যদি না মানি তাহলে আমার পরিবারও তো আরও অসুবিধায় পড়বে, তা আমার পরিবারকে বাঁচাতে গেলে আমাকেও বাঁচতে হবে, তাহলে আমাকে সব নিয়মগুলো মানতে হবে। সে তো সাধারণ অনেক মানুষ, গরিব মানুষ হচ্ছে তারা মানে দোকানে কাজ করে খায়, হ্যাঁ সেই সমস্ত মানুষগুলো সমস্যা হবে, তো সমস্যা হবে, কিন্তু সরকারের পক্ষ থেকে যদি গ্যাসটা আর যদি বিদ্যুৎটা যদি একটু মানুষ থেকে রেহাই দেয় তাহলে খুব ভালো হয়, কেন রুজি রোজগার তো একদম বন্ধ হয়ে যাচ্ছে না, মানুষ সেই যে দোকানপাট বন্ধ, অনেকজন আর ভাড়া থেকে ভ্যান চালা থেকে শুরু করে টোটো চালক থেকে শুরু করে সমস্ত অনেক লোকেরই প্রবলেম, কিছুই হচ্ছে না দাদা। আমাদের তো এখন এমনি তো বাজারের অবস্থা খারাপ, তারপরে এই মহামারী আকার নিচে কোভিডে ঘরে ঘরে সর্দি কাশি জ্বর এবং গলায় ব্যথা, এবং কিছু ওষুধ দোকান আছে বড়বাজার থেকে অরিজিনাল ওষুধ, তারা ওষুধ ওই জ্বর সর্দি কাশি গলায় ব্যথা ওই দিতে হিমঝিম খেয়ে যাচ্ছে, তো সেই হিসেবে লকডাউনটা করেছে, খারাপ করা নেই তো আমাদের প্রচুর অসুবিধা, সংসার চালাতেও অসুবিধা হয়ে গেছে, এমনিতে বাজার করি হয় না, 250 টাকা প্রত্যেক দিন হয়, তাতেই আর কি নিজের গাড়ি বলে চলে যাচ্ছে এবং জমা যারা দেয় তাদের কিছুই চলে যাচ্ছে, এখন 100-150 টাকা সবই তো বন্ধ, 100 টাকা বাজারে লোকজন আসছে, বাজারে লোকজন আসছে না, বর্ধমান কি করতে এসছো? ডাক্তার দেখাতে, ডাক্তার দেখাতে, অসুবিধা হলেও বাড়ি প্রতিবেশী ও নিজেকে সুস্থ রাখার জন্য প্রশাসনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা,